তোকে কত করে বললাম আমার বিয়ের সব গয়না তোর জন্য রাখা হয়েছে, তাও নতুন গয়না গড়াতেই হবে। উফ মা, তোমার ওসব গয়না এখন এসব আর চলে না। তুই চুপ কর, খাঁটি সোনার গয়না বুঝলি, এখন আর এসব কোথায়, সবেতেই তো ভেজাল। মা তুমি কিছুই জানো না, এমপিপি জুয়েলার্স নামেই তো ভরসা। চল দেখি কেমন সব গয়না গাটি। বিয়ের জন্য পছন্দ মতো ডিজাইন, সঙ্গে সঠিক দাম আর খাঁটি সোনা পেতে গেলে আপনাকে আজই আসতে হবে এমপিপি জুয়েলার্স। তাহলে বলো মা, ডিজাইনগুলো কেমন, ঠিক জায়গায় এসেছি তো? আমি তো আগেই জানতাম, তোর সাথে মজা করছিলাম। চল একটা সেলফি তুলি, তোর বাবাকে পাঠাও। এমপিপি জুয়েলার্স, ঐতিহ্য যা আজও বহমান। চলতি সপ্তাহে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না দক্ষিণবঙ্গে, তবে আবহাওয়াবিদরা আশা করছেন আগামী সপ্তাহে শুরু থেকে গরম কিছুটা কমবে। সপ্তাহের মাঝামাঝি বহু প্রতীক্ষিত বর্ষা ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের গোড়াতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে জুড়ে যে চরম অস্বস্তিকর গরম চলছে তার কারণ কি? আবহাওয়াবিদরা বলছেন একদিকে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও উষ্ণ হাওয়া ঢুকছে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস বেশি মাত্রায় জলীয় বাষ্প টেনে আনছে। এর জেরে প্রচণ্ড গরমের পাশাপাশি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। এরকম পরিস্থিতিতে কলকাতা ও সংলগ্ন এলাকাসহ উপকূলের কাছাকাছি অবস্থিত দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম চলছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল, যা স্বাভাবিকের থেকে 7 থেকে 8 ডিগ্রি বেশি। তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় কলকাতা সহ উপকূলের কাছাকাছি বিভিন্ন জায়গায় গরমে প্রকৃত অনুভব অনেক বেশি। বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া প্রকৃত তাপমাত্রায় অনুভূতির স্কেলের নিরিখে তা 50 ডিগ্রি বেশি দেখাচ্ছে। আবহাওয়াবিদরা আশা করেছেন গুজরাতের উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ হিসাবে মধ্যপ্রদেশ পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে যাবে। এরপর বঙ্গোপসাগর থেকে আরো বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডল ঢুকবে। বঙ্গোপসাগরের উপকূল সংলগ্ন এলাকায় তখন ঘূর্ণবা তৈরি হওয়ার জেরে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে। অন্যদিকে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে তীব্র দাবদাহে নাবিশ্বাস উঠেছে। অত্যধিক গরমে অসুস্থ হয়ে পড়েছেন পথচারী থেকে রেল যাত্রীরা। আবহাওয়া সূত্রে জানা গিয়েছে আসানসোলে তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, আর বৃহস্পতিবার তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস, যা সাম্প্রতিক ইতিহাসে বিরল। প্রচণ্ড গরমে ট্রেন ধরতে এসে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এদিন আসানসোল স্টেশনে ফুট ওভারব্রিজে অসুস্থ যাত্রীদের চিকিৎসা করতে দেখা গিয়েছে চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।